হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ছোট্ট গাছে লাল বউন আছে। বাংলা লোকসাহিত্যে মরিচ নিয়ে একটি অসামান্য ও বুদ্ধিদীপ্ত প্রবাদ রয়েছে। এটা মূলত পাকা মরিচের বিস্ময়কর বর্ণনা। যখন মৃদুমন্দ বাতাস বয়ে যায়, তখন গাছের ডালে ঝুলন্ত পাকা লাল মরিচ ওঠানামা করে। বাংলা লোকসাহিত্যে এই মরিচকে নববধূর সাথে তুলনা করা হয়েছে, কারণ নববধূরা লাল শাড়ি পরে আর মরিচ পাকলে লাল রং ধারণ করে। এই কারণে লাল মরিচকে লাল পোশাক পরা নববধূর সাথে তুলনা করা হয়েছে। মরিচ বিশ্বজুড়েই একটি গুরুত্বপূর্ণ মশলা। মরিচ সম্পর্কিত কয়েকটি বিস্ময়কর তথ্য তুলে ধরা হলো। ফ্যাক্ট নম্বর এক, বিশ্বে এমন একটি দিন নেই যেদিন এই গ্রহবাসী মরিচ না খেয়ে থাকে। অথচ এশিয়াবাসীকে 9000 বছর মরিচ ছাড়াই দিন কাটাতে হয়েছে। উপনিবেশবাদীরা দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ায় মরিচ গাছ প্রথম এনেছিল। এর আগে এশিয়াবাসী তাদের রান্নায় মরিচের অভাব মাইনাস করত গোল মরিচ, পিপুল ও আদার মাধ্যমে। ধারণা করা হয় গত 400 বছরে এশিয়াবাসী যে পরিমাণ মরিচ গিলেছে, সেই পরিমাণ মরিচ দক্ষিণ আমেরিকাবাসী গত 9000 বছরেরও গিলতে পারেনি। ফ্যাক্ট নম্বর দুই, বিখ্যাত অভিধান প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় মতে এককালে বাংলা ভাষায় মরিচকে গাছ মরিচ নামে ডাকা হতো। আর মরিচ শব্দটির উৎস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। একাধিক বিশেষজ্ঞের মতে মরিচ শব্দটি হয়তো মরিশাস দ্বীপ থেকে এসেছে। সংস্কৃত ভাষায় মরিচ শব্দটি থাকলেও তা দিয়ে মরিচ বোঝায় না, এক ধরনের ধানকে বোঝায়। ফ্যাক্ট নম্বর তিন, মরিচ মূলত ক্যাপসিকাম জাতীয় গাছের ফল। হট ফ্লেভারের জন্যই মরিচের এত কদর। মরিচের আদিনিবাস হিসেবে ধরা হয় দক্ষিণ আমেরিকা ও মধ্য আমেরিকাকে। ইনকা, মায়া ও আজটেক সভ্যতায় মরিচ মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। ফ্যাক্ট নম্বর চার, ক্রিস্টোফার কলম্বাস 1493 সালে আমেরিকা আবিষ্কারের পর মরিচ গাছ বিশ্বের নানা প্রান্তে নিয়ে যান। কলম্বাস ভারত হয়ে স্পেন ফেরার পথে সাথে করে মরিচ গাছ দক্ষিণ আমেরিকা থেকে নিয়ে আসেন। তিনি শুধু ভারতকেই ভুলভাবে চেনেননি, মরিচকেও ভুলভাবে চিনে এটাকে গোল মরিচ ধরে নিয়েছিলেন। এ কারণে মরিচ ইংরেজিতে চিলি পিপার নামটি পেয়ে যায়। তিনি স্পেনে মরিচ গাছ নিয়ে আসেন এবং সেখানে এটি আকাঙ্ক্ষিত মশলা হিসেবে সমাদৃত হয়। ধীরে ধীরে মরিচ ইউরোপের বাকি অংশেও ছড়িয়ে পড়ে এবং মরিচ ইউরোপিয়ান রান্নার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। 1498 সালে পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা তার সাথে এই ঝাল মশলাটি নিয়ে ভারতীয় উপকূলে এসে পৌঁছেন। ফ্যাক্ট নম্বর পাঁচ, বর্তমানে বিশ্বে 400+ ভ্যারাইটির মরিচ পাওয়া যায়। ফ্যাক্ট নম্বর ছয়, মরিচ খাওয়ার পর সাধারণত যে ঝাল স্বাদ পাওয়া যায় সেই ঝালের কারণ ক্যাপসাইসিন। এটি একটি রাসায়নিক যৌগ যা ক্যাপসাইসিনয়েড নামে পরিচিত। ফ্যাক্ট নম্বর সাত, 100 গ্রাম মরিচে 3.5 আউন্স মাত্র 40 ক্যালোরি শক্তি পাওয়া যায়। ফ্যাক্ট নম্বর আট, বর্তমানে বিশ্বে ফেব্রুয়ারি মাসের চতুর্থ বৃহস্পতিবারকে বিশ্ব মরিচ দিবস হিসেবে পালন করা হয়। ঠান্ডা মাসগুলিতে হট ফুড বা মশলাযুক্ত খাবার খুবই দরকার হয়, এই যুক্তিতে বিশ্ব মরিচ দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাক্ট নম্বর নয়, স্তন্যপায়ী প্রাণীর মুখে ক্যাপসাইসিন যৌগটির সংযোগ ঘটলে জ্বালা পোড়া শুরু হয়। তবে পাখিদের মতেও ঝাল লাগে না মরিচ খাবার পর, তারা এই ঝামেলা থেকে পুরোপুরি মুক্ত। এই কারণে পাখিরা মরিচ খায় এবং মরিচের বীজ চারিদিকে ছড়িয়ে দিতে ভূমিকা রাখে। ফ্যাক্ট নম্বর দশ, মরিচ হচ্ছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি ছয়, পটাশিয়াম, কপার ও ম্যাঙ্গানিজের সমৃদ্ধ উৎস। এছাড়া এটি খাদ্য আঁশ, থিয়ামিন, রিবোফ্লেভিন, নিয়াসিন, ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম ও ফসফরাসেরও চমৎকার উৎস। ফ্যাক্ট নম্বর ১১, হজমকালে দেহের মূল তাপমাত্রা বাড়িয়ে মরিচ দেহের ক্যালোরি পোড়াতে সহায়তা করে। এছাড়া মরিচ খেলে তা দেহের অন্ত্রে এমন একটি উদ্দীপনা তৈরি করে যা আমাদের স্নায়ুতন্ত্রকে আরও অধিক পরিমাণে ব্রাউন ফ্যাট উৎপাদনে সহায়তা করে। আর ব্রাউন ফ্যাট হচ্ছে এমন ধরনের স্বাস্থ্যকর চর্বি যা ক্যালোরি পোড়াতে সহায়তা করে। ফ্যাক্ট নম্বর ১২, স্কভিল হিট ইউনিট বা SHU হচ্ছে মরিচের ঝাল মাপার একক। এই এককের মাধ্যমে পরিমাপ করা হয় কোনো মরিচে কি পরিমাণ ক্যাপসাইসিনয়েড রয়েছে।
আর ক্যাপসাইসিন নামক রাসায়নিক পদার্থের কারণেই মরিচে ঝাল স্বাদ তৈরি হয়। বিশ্বে অনেক ধরনের ঝাল মরিচ রয়েছে, তাদের মধ্যে কয়েকটি সবচেয়ে ঝাল মরিচ হচ্ছে: এক, ক্যারোলিনা রিপার ২২ লাখ সেই চিউ, দুই, ত্রিনিদাদ মুরোগা স্কর্পিয়ন ২০,০০০,২৩১ সেই চিউ, তিন, ত্রিনিদাদ স্কর্পিয়ন বাঁচটি ১৪,৬৩,৭০০ সেই চিউ, চার, নাগা ভাইপার ১৩,৪৯,০০০ সেই চিউ, পাঁচ, গৌষ্ট পাইপার বা ভূত জলকিয়া ১০,৪১,৪২৭ সেই চিউ, ছয়, রেড সেবিনা হ্যাবানিরো ৫ লাখ সেই চিউ। ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করবেন। I'm